আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি আমাদের নারী পুরুষ সকলেরই জানা খুবই জরুরি এবং ফরজ। যদি এই বিষয়টা আমাদের জানা না থাকে, তাহলে আমরা অনেক সমস্যার সম্মুখীন হব এবং না জানার কারণে বাস্তবেও আমাদের মা বোনেরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। এই বিষয়টি হলো ফরজ গোসল না করে কোন কোন কাজ করা যাবে এবং কোন কাজ করা যাবে না। ফরজ গোসল করার আগ পর্যন্ত এই মধ্যবর্তী সময় সম্পর্কে আমাদের অনেক প্রশ্ন রয়েছে। এই পূর্ণ আলোচনাটা বোঝার সুবিধার্থে আমি পূর্ণ আলোচনাকে পাঁচটি ভাগে ভাগ করেছি। প্রথমে আমি আলোচনা করব ফরজ গোসল সম্পর্কিত আমাদের অনেক ভুল ধারণা রয়েছে, বিশেষ করে মহিলাদের মধ্যে গ্রামগঞ্জে অনেক ভুল ধারণা রয়েছে, এই ভুল ধারণা সম্পর্কে আলোচনা করব। দুই নাম্বার, ফরজ গোসল অবস্থায় কোন কোন কাজ করা হারাম। তিন নাম্বার আলোচনা করব ফরজ গোসল অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ করেছেন কি না বা তিনি কী কী কাজ করতেন। চার নাম্বারে আলোচনা করব ফরজ গোসল অবস্থায় আমাদের জন্য কোন কোন কাজ করার অনুমতি রয়েছে। সর্বশেষ পাঁচ নাম্বারে আলোচনা করব ফরজ গোসল সম্পর্কিত কিছু বিশেষ গুরুত্বপূর্ণ নসিহত এবং বিশেষ করে বহুল প্রচলিত কিছু প্রশ্ন উত্তর। প্রশ্নটি হলো যে একজন ভাই প্রশ্ন করেছেন যে অনেক সময় স্ত্রীর সাথে কথা বলাতে স্ত্রীকে স্পর্শ না করেই কিংবা বাহিরে কোনো মেয়েকে অশ্লীল অবস্থায় দেখলে নিজের মধ্যে কিছুটা উত্তেজনা সৃষ্টি হয় এবং কিছুক্ষণ পর বীর্যের মতো পানি চলে আসছে, কিন্তু বীর্য এখনও বের হয়নি, এই অবস্থায় গোসল ফরজ হবে কি না। আরেকজন বোন আমাদেরকে প্রশ্ন করেছেন যে যৌনাঙ্গের মধ্যে যদি আঙ্গুল প্রবেশ করালে কি গোসল ফরজ হয়ে যায় কিনা, ইত্যাদি এই প্রশ্নের উত্তরগুলো আজকে ইনশাআল্লাহ স্পষ্ট করব। তাই সকলকে অনুরোধ করব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি না কেটে একদম শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ফরজ গোসল সম্পর্কিত ইনশাআল্লাহ আপনার মধ্যে আর কোনো প্রশ্ন থাকবে না। প্রথমেই আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি যে ইতোপূর্বে ফরজ গোসল সম্পর্কিত আমাদের চ্যানেলে একাধিক ভিডিও আমরা আপলোড করেছি, বিশেষ করে একটি ভিডিও যে ফরজ গোসল করার নিয়ম, কিভাবে আপনি ফরজ গোসল করবেন, সেটা প্রায় 3 লক্ষের অধিক মানুষ সেটা থেকে ফরজ গোসল পদ্ধতি শিখেছে। সেই ভিডিওর মধ্যে আমরা সব কিছু বর্ণনা করে দিয়েছি যে কোন কোন কারণে ফরজ গোসল ফরজ হয়ে যায়, কি কি কাজের কারণে গোসল ফরজ হয়ে যায় এবং ফরজ হয়ে গেলে সেই গোসলটা আমরা কিভাবে সুন্নত পদ্ধতিতে পরিপূর্ণভাবে আদায় করব, এ টু জেড সম্পূর্ণ আলোচনা ওখানে করা হয়েছে। তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে ওই ভিডিওটি আপনারা দেখে নেবেন। দর্শক, তাহলে আসুন আজকে আমরা আমাদের যে মূল আলোচনার পাঁচটা দিক রয়েছে, পাঁচটা পয়েন্ট রয়েছে, সেগুলো আমরা ধারাবাহিকভাবে এক এক করে আলোচনা করি। প্রথম বিষয়টি হলো যে ফরজ গোসল সম্পর্কিত আমাদের কিছু ভুল ধারণা রয়েছে। আমাদের অনেকেরই এরকম ভুল ধারণা আছে যে গোসল ফরজ হয়ে গেলে তখন নাকি জমিনের মধ্যে সে তার হাঁটা নাজায়েজ হয়ে যায়, গোসল ফরজ অবস্থায় নাকি সে জমিন দিয়ে হাঁটতে পারবে না, হাঁটা নাকি নিষেধ, নাউজুবিল্লাহ। আবার অনেকেরও এরকম ভুল ধারণা আছে যে মহিলাদের যখন গোসল ফরজ হয়ে যায় তখন গোসল করার আগ পর্যন্ত তারা কোনো কাজ করতে পারবে না, ড্যাগ পাতিল ধরতে পারবে না, রান্না বান্না করতে পারবে না, বাচ্চাদেরকে দুধও তারা খাওয়াতে পারবে না, এমনকি নিজ ঘরের যত কাজকর্ম আছে কোনো কাজই নাকি তারা করতে পারবে না। প্রিয় দর্শক, এগুলো সম্পূর্ণ ভুল ধারণা। আপনি গোসল ফরজ হয়ে গেলেও গোসল করার আগেও এই যে কাজগুলোর ব্যাপারে আমাদের ভুল ধারণা রয়েছে এই কাজগুলো আমরা করতে পারবো, তবে এই ক্ষেত্রে আমাদের কিছু নিয়ম আছে, এইগুলো ইনশাআল্লাহ ভিডিওর আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতে থাকবো। আশা করি আমাদের সাথে শেষ পর্যন্ত আলোচনা শুনলে আপনি বিষয়টা স্পষ্ট বুঝতে পারবেন। প্রিয় দর্শক, আমাদেরকে একটি জিনিস মনে রাখতে হবে যে ইসলামে নাপাকি মূলত দুই ধরনের, একটি হলো বিধানগত নাপাক, আরেকটি হলো নিকৃষ্ট নাপাক। বিধানগত নাপাকি হলো যেমন পোশাক পায়খানার কারণে মানুষের অজু চলে যায়, নাপাকি হয়, এটা হলো বিধানগত নাপাক। এই নাপাকিটা আপনি অজু বা গোসল করার মাধ্যমে আপনি পবিত্র হয়ে যাবেন। ঠিক তদ্রূপ মানুষ সহবাস ইত্যাদির কারণে যখন তার গোসলটা ফরজ হয়ে যায় তখন সে বিধানগতভাবে সে নাপাক থাকে, তখন সে গোসল করার মাধ্যমে সে পবিত্র হয়ে যায়। দুই নাম্বার নাপাকি হলো যে নিকৃষ্ট নাপাক। মুমিনের শরীর কখনো নিকৃষ্ট নাপাক হয় না, এটা হয় হলো কাফেররা। তাহলে সহবাস ইত্যাদির কারণে যখন গোসল ফরজ হয়ে যাবে তখন আপনি বিধানগত নাপাক থাকবেন, আপনার শরীর কাফেরদের মতো নিকৃষ্ট নাপাক নয়। সুতরাং এই অবস্থায় আপনি যে কোনো কাজ করতে পারেন। প্রিয় দর্শক, দুই নাম্বার বিষয়টি হলো যে আপনার যখন গোসল ফরজ হয়ে যাবে তখন গোসল করার আগ পর্যন্ত ইসলামে পাঁচটি কাজ করা সম্পূর্ণ হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাঁচটি কাজ করতে তিনি হাদিসের মধ্যে স্পষ্ট নিষেধ করেছেন। এক নম্বর হলো আপনি নামাজ পড়তে পারবেন না,
গোসল করার আগ পর্যন্ত আপনি নামাজ পড়তে পারবেন না। দুই নাম্বার হলো আপনি গোসল করার আগ পর্যন্ত এই ফরজ গোসল অবস্থায় আপনি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবেন না মুখ দিয়ে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন হাদিসের মধ্যে। নাম্বার তিন, আপনি কোরআন শরীফ স্পর্শ করতে পারবেন না, ধরতে পারবেন না। নাম্বার চার হলো আপনি মসজিদে প্রবেশ করতে পারবেন না, অর্থাৎ আপনার গোসল যখন ফরজ হবে গোসল করার আগে আপনি মসজিদে প্রবেশ করতে পারবেন না, এটাও হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নিষেধ করেছেন। আর নাম্বার পাঁচ সর্বশেষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যেটা নিষেধ করেছেন সেটা হলো কাবা চত্বরে গিয়ে আপনি তাওয়াফ করতে পারবেন না। তিন নাম্বার বিষয় হলো যে ফরজ গোসল অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন কাজগুলো উনি করতেন এই সম্পর্কে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটি হাদিস আছে, মুসলিম শরীফের হাদিস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন গোসল ফরজ হয়ে যেত তখন উনি ঘুমাতেন বা ওনার প্রয়োজনীয় যে কাজকর্ম ছিল খাওয়া দাওয়া করা এই কাজগুলো উনি করে নিতেন, তবে এই কাজগুলো করার আগে উনি উজু করে নিতেন। তাহলে আপনি উজু করে প্রয়োজনে আপনি ঘুমাতে পারবেন অথবা আপনি অন্যান্য কাজকর্ম করতে পারবেন। চার নম্বর বিষয় হলো ফরজ গোসল অবস্থায় আপনি কোন কোন কাজ আপনি করতে পারবেন আপনার জন্য বৈধ আছে, এর উত্তর খুবই সহজ, সেটা হলো যে এই পর্যন্ত আপনারা শুনেছেন যে ফরজ গোসল অবস্থায় শুধুমাত্র পাঁচটা কাজ ব্যতীত যেটা নবীজি স্পষ্ট নিষেধ করেছেন, এই পাঁচ কাজ ব্যতীত আপনি যে কোনো কাজ করতে পারবেন। আপনি প্রয়োজন হলে আপনি ঘুমাতে পারবেন, আপনার রান্না বান্না, বাচ্চাদেরকে দুধ খাওয়ানো সহ বাইরে হাঁটা যে কোনো কাজ আপনি করতে পারবেন, তবে এই ক্ষেত্রে সুন্নাহ হলো যে আপনি গোসলটা যদি পরেও করেন তাহলে আপনি প্রথমে অজু করে আপনার ঘুমের প্রয়োজন হলে রান্নাবান্নার প্রয়োজন হলে আপনি সেই কাজগুলো করতে পারবেন, তবে প্রথমে অজু করে নেবেন। পাঁচ নম্বরে সর্বশেষ যে দুইটা প্রশ্নের উত্তর দিব তার আগে একটি গোসল ফরজের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি, যে আমরা অনেকেই অবহেলা করি, বিনা কারণে আমরা গোসল করতে অনেক দেরি করে ফেলি, এমনকি যে নামাজের ওয়াক্ত চলে আসে, নামাজের ওয়াক্ত শেষ হয়ে যায়, আমরা এমতো অবস্থায় আমরা গোসল না করেই নামাজ আমরা ছেড়ে দিই, এটা একেবারেই ঠিক না, এটা গুনাহের কাজ। আপনার যদি একান্ত সমস্যা থাকে, আপনার সামনে যদি নামাজের ওয়াক্ত আসতে এখনও দুই তিন ঘন্টা সময় থাকে, তো এই দুই তিন ঘন্টা আপনি ইচ্ছা করলে অজু করে বা অজু ছাড়াও আপনি যে কোনো কাজ করতে পারবেন, এটা আপনার জন্য বৈধ আছে, তবে অবশ্যই আপনাকে যখন নামাজের ওয়াক্ত শুরু হয়ে যাবে নামাজ কাজা করা যাবে না, নামাজ যেহেতু ফরজ ওয়াক্তের মধ্যে আদায় করা তাই নামাজের আগে অবশ্যই আপনাকে গোসল করে ওই ওয়াক্তের মধ্যে আপনাকে নামাজ আদায় করে নিতে হবে। উদাহরণস্বরূপ আপনার গোসল ফরজ হয়েছে রাতের শুরুর দিকে ঘুমানোর আগে, তো আপনি চাচ্ছেন যে আপনি প্রথমে ঘুমিয়ে ফজরের ওয়াক্তের আগে আপনি গোসল করে তারপর ফজর নামাজ পড়বেন, এটা আপনি করতে পারবেন, কিন্তু আপনি যদি ঘুমানোর পরে ফজরের ওয়াক্ত শুরু হয়ে যায় তারপরেও যদি আপনি গোসল না করে নামাজটা কাজা করেন এটা আপনার জন্য গুনাহের কাজ হবে। ঠিক তদ্রূপ সকালে যদি আপনার গোসল ফরজ হয় আপনি ইচ্ছা করলে আপনি এখন আপনার নাপাকিটা দূর করে যেখানে যেখানে আপনার শরীরের মধ্যে নাপাক লাগছে সেটাকে দূর করে আপনি একটু অজু করে আপনি জোহরের ওয়াক্ত দীর্ঘ সময় আপনি ইচ্ছা করলে যে কোনো কাজ আপনি করতে পারবেন। এরপরে যখন জোহরের ওয়াক্ত শুরু হয়ে যাবে, জোহরের নামাজের সময় যখন চলে আসবে তখন কিন্তু আপনাকে আর দেরি করা যাবে না, অবশ্যই আপনাকে গোসল করে জোহরের নামাজ আপনাকে আদায় করতে হবে, জোহরের ওয়াক্ত শেষ হওয়ার আগে আপনাকে গোসল কমপ্লিট করতে হবে। তাহলে এইটুকু আলোচনা দ্বারা আমরা বুঝতে পারলাম যে আপনি ইচ্ছা করলে ফরজ গোসল অবস্থায় আপনি যে কোনো কাজ করতে পারবেন, এই পাঁচটি কাজ ছাড়া নামাজের ওয়াক্ত শুরু হওয়ার আগে অবশ্যই আপনাকে গোসল করে নামাজের জন্য প্রস্তুতি নিতে হবে। প্রিয় দর্শক, এবার আসুন সেই যে দুইটা প্রশ্ন আমাদের কাছে এসেছিল সেই দুইটি প্রশ্ন উত্তর দিই। এক নম্বর প্রশ্ন ছিল যে স্ত্রীর সাথে অনেক সময় কথা বলার সময় বা অন্য কোনো নারীকে অশ্লীল অবস্থা দেখার সময় যখন উত্তেজনা চলে আসে এমতো অবস্থায় বীর্য স্খলন হওয়ার আগেই আমাদের থেকে পানি বের হয়, তো এই পানি যখন বের হয় এটার দ্বারা কি গোসল ফরজ হবে কি না, এর উত্তরটা আমাদেরকে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। সেটা হলো যে গোসল ফরজ হয় মূলত বীর্য বের হওয়ার কারণে, তবে অনেক সময় বীর্য বের হওয়ার আগে উত্তেজনা বশত সাদা পানি পাতলা পানি বের হতে পারে, এই পাতলা পানিটাকে বীর্য বলা হয় না, এটাকে বলা হয় মজি, আর হাদিসের মধ্যে আসছে যে মজি বের হলে গোসল ফরজ হয় না। এই সম্পর্কিত একটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস আসছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবীর মাধ্যমে প্রশ্ন করেছিলেন যে উত্তেজনা বশত যদি বীর্য বের হওয়ার আগে যখন পানি বের হয় ওই পানির কারণে কি গোসল ফরজ হবে, তখন আল্লাহ রাসূল বলেছেন যে না, ওই যেই জায়গাটার মধ্যে পানিটা লেগেছে ওই পানিটা ধুয়ে ফেলবে এবং অজু করে নেবে, তোমার গোসল করতে হবে না। তাহলে এই প্রশ্নটা আমরা বুঝতে পারলাম। দুই নম্বর
নম্বর প্রশ্ন হলো যে নারীদের যোনাঙ্গের মধ্যে লিঙ্গ ব্যতীত অন্য কোনো জিনিস আঙ্গুল বা অন্য কোনো বিষয় যদি কখনো প্রবেশ করানো হয় তাহলে কি তার সেই নারীর উপরে গোসল ফরজ হয়ে যায় কিনা। এর উত্তর হলো যে লিঙ্গ ব্যতীত অন্য কোনো জিনিস যদি যোনাঙ্গের মধ্যে প্রবেশ করানো হয় তাহলে সেই ক্ষেত্রে গোসল ফরজ হবে যদি ওই নারীর বীর্য বের হয়। যদি নারীর বীর্য বের না হয় তাহলে গোসল ফরজ হবে না। আশা করি বিষয়গুলো আপনাদের কাছে স্পষ্ট করতে পেরেছি। প্রিয় দর্শক, যদি এই ভিডিও থেকে আপনি কোনো বিষয়ে জেনে থাকেন, শিখে থাকেন, তাহলে আমাদের জন্য দোয়া করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। বরাবরের মতো আমি আজকেও আপনাদেরকে বলবো ফরজ গোসল সম্পর্কিত। আপনার যে কোনো ধরনের প্রশ্ন আপনি আমাদের কমেন্ট বক্সে বা আমাদের ইনবক্সে করতে পারেন, আমরা ইনশাআল্লাহ আপনার প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।